হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসএফ ইউটিউবার আমি রনি আপনাদের সঙ্গে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরু করব, তো আজকে কিছু টেক নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো সেই টেক নিউজগুলো আপনাদেরকে দেব। শোনো মোর ফার্দার ডিলে, লেট গেট স্টার্টেড। তো ফার্স্ট খবরটা আসছে পাবজি নিউ স্টেটের তরফ থেকে। তো পাবজি নিউ স্টেট আজ 9টার সময় অ্যাভেলেবেল হয়েছিল প্লে স্টোরে। তো এটা কিছু প্লে স্টোরে অ্যাভেলেবেল হওয়ার কিছুক্ষণের মধ্যে গেমটা ক্র্যাশ হয়ে গেছিলো। তো টেনসেন কোম্পানি 2 ঘন্টা টাইম চেয়েছিল এই গেমটাকে আবার ফিক্স করার জন্য। তো এটা 2 ঘন্টা টাইম নেওয়ার পরে গেমটাকে ফিক্স করেছিল। তো এবং আইফোনের জন্য এই গেমটা 12 তারিখ থেকে অ্যাভেলেবেল হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কিছু আইফোনে এই গেমটাও আজ থেকে অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এটা ছিল পাবজি নিউ স্টেজের তরফ থেকে খবর। তো দ্বিতীয় খবরটা আসছে জিটিএ ট্রিলজি থেকে। তো জিটিএ ট্রিলজি গেমটা ফাইনালি গ্লোবালি অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আপনি এটা প্লে স্টোরে গিয়ে বাই করতে পারেন, তবে এই গেমটার কস্ট খুবই হাই। তো এটা আপনি এই গেমটার জন্য আপনাকে 5,000 টাকা পে করতে হবে। যদি আপনি 5,000 টাকা ইনভেস্ট করতে পারেন এই গেমটার জন্য, তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে এই গেমটাকে বাই করতে পারেন এবং আপনি খেলতে পারেন। তো তৃতীয় খবরটা আসছে ওয়ান প্লাস নর্ড টুয়ের তরফ থেকে, যে রিসেন্টলি যে ওয়ান প্লাস নর্ড 2 ফোনটা ব্লাস্ট হয়েছিল, সেই ফোনটা ব্লাস্ট হয়েছিল এবং সেই ফোনটার যে ওনার ছিল তাকে ওয়ানপ্লাস তার সমস্ত রিফান্ড দিয়ে দিয়েছে এবং তার মেডিকেলের সমস্ত খরচা ওয়ানপ্লাসই বহন করছে। এবং ওয়ানপ্লাস তার কাছ থেকে ফোনটা নিয়েছে ইনভেস্টিগেশন করার জন্য যে কী কারণে এই ফোনটা ব্লাস্ট হয়েছিল। তো ওয়ানপ্লাস সমস্ত খরচা বহন করছে ওই ব্যক্তির। তো এটা ছিল নর্ড 2-এর খবর। তো নেক্সট খবরটা আসছে ইউটিউবের তরফ থেকে। তো ইউটিউবের একটা নতুন আপডেট এসছে, যেটাকে এখন আপনি লাইক কটা লাইক এসছে ভিডিওটা আপনি দেখতে পাবেন, কিন্তু কতগুলো ডিসলাইক আসছে সেটা আপনি দেখতে পাবেন না। ডিসলাইকের নাম্বারটা দেখাবে না, যে ভিডিওটার ক্রিয়েটার কেবল সেই দেখতে হবে ডিসলাইক কটা এসছে। আদারওয়াইজ অন্য কোনো ভিউয়ার্সরা সে ডিসলাইকের নাম্বারটা আর দেখতে পাবে না, কেবলমাত্র লাইকের নাম্বারটা দেখতে পাবে। তো এটা একটা নতুন আপডেট আসছে ইউটিউবের তরফ থেকে। তো নেক্সট খবরটা আসছে রেডমি নোট 11 সিরিজের তরফ থেকে। তো চাইনাতে যে রেডমি নোট 11 সিরিজ লঞ্চ হয়েছে, সে তার সাওমি 11i এবং সাওমি 11i হাইপার চার্জ নামে ইন্ডিয়াতে লঞ্চ হবে। তো ইন্ডিয়ার নোট 11 তাহলে কোথায় গেল? তো এর একটা নতুন লিক্স ও রিউমার্স আসছে যে ইন্ডিয়ার নোট 11 সিরিজ খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে, যেটার মধ্যে কলকমের চিপসেট থাকবে। তো এটা খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে। তো আমরা ওয়েট করবো, দেখি ইন্ডিয়ান ভেরিয়েন্ট নোট 11 সিরিজ কবে ইন্ডিয়াতে লঞ্চ করছে, আমরা তার জন্য ওয়েট করব। তো এটাই ছিল আজকের একটা ছোট্ট টেক নিউজ। আশা করছি আপনাদেরকে টেক নিউজটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং আমার আমার যদি কন্টেন্টটা আপনাদেরকে ভালো লেগে থাকে এবং আপনি যদি আমার চ্যানেল প্রথমবার আসেন, তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে এনেবল করবেন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।